প্রাচীনকাল থেকে এই রসুনের উপকারিতা নিয়ে বিশ্বব্যাপী চর্চা। চিকিৎসা শাস্ত্রে রসুনের ব্যবহার বহুদিনের নিয়মিত রসুন খাওয়া রপ্ত করতে পারলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করা সম্ভব। হার্ট অ্যাটাক রুখতেও তার জুড়ি মেলা, এমনকি সাধারণ সর্দি কাশি ফ্লু ছত্রাক সংক্রমণ ডায়রিয়া সরাতেও কাজে দেয় রসুন। এছাড়া উষ্টি আর্থারাইটিস ডায়াবেটিস এবং ফস্টের সম্প্রসারণ রোধ করতে কাঁচা রসুন খাওয়া উপকারিতা মেলে। শরীরে দূষণ রোগে রোধ প্রতিরোধ প্রক্রিয়া মজবুত করতে আর রসুন অদ্বিতীয়। আবার কেমোথেরাপির বিষক্রিয়া থেকে রক্ষা পেতে পেঁয়াজ ও আদা রসুনের প্রয়োগ অব্যর্থ। রসুন কাঁচা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। উনুনে বা আবেনে তাপালে রসুনের মূল রাসায়নিক উপাদান এলিসিন এর গুণাগুণ নষ্ট হয়। খাওয়ার আগে রসুনের কোয়া বেটে বা পালি করে কেটে নিয়ে 15 মিনিট সরিয়ে রাখতে হবে। রসুন কোয়া বাটার পর যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাতে এলিসিন সহজ হজম হতে সুবিধা হয়। মনে রাখতে হবে সবচেয়ে বেশি ফল মিলবে যদি খালি পেটে কাঁচা রসুন খাওয়া যায়। রসুন কাজে লাগিয়ে তৈরি করা যায় বিভিন্ন রোগের টোকা। টেকনোলজি দেখে নেওয়া যাক অব্যর্থ দাওয়াইয়ের কিছু উপকরণ প্রণালী। কাঁচা রসুন ও মধু। রসুনের 2-3 কোয়ার কুচিয়ে দিন, তার সঙ্গে 1 টেবিল চা চামচ মধু মিশিয়ে নিন। প্রতিদিন এই মিশ্রণ খেলে শরীরে পিট ও এনার্জি ভরপুর থাকবে। রসুনের প্রো টনিক। অতিরিক্ত সংবেদনশীল ত্বক হলে টনিক বানানোর সময় হাত দস্তানা পরে নিন। এ চোখে হাতে চোয়া এড়িয়ে চলুন, জোকার করে ফেলুন। অর্ধেক পেঁয়াজ কুচি, 5 কোয়া রসুন কুচি, 2টি শুকনো লঙ্কা কুচি, 1 টেবিল চা চামচ আদা কুচি, 1টি গোটা পাতি লেবু রস এবং অ্যাপেল সাইডার ভিনিগার। প্রথমে 1টি পাত্রে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা কুচি মেশান। আলাদা পাত্রে লেবু চিপে রস তৈরি রাখুন। এবার কুচুনো উপকরণে লেবুর রস মেশান। সবশেষে ভিনিগার ডেলে মিশ্রি অন্তত 1 সেন্টিমিটার ফাঁক রেখে পাত্রটি ঢেকে রাখুন। সর্দি কাশি গলা ব্যথা ও ফ্লু সরাতে নিয়মিত ব্যবহার করুন।